হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আমি চিরঞ্জিত আর আপনারা দেখছেন টেক চিরঞ্জিত ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাবো যে এক্সেলে স্লাইজার যে অপশনটি রয়েছে সেটি আপনারা কিভাবে ব্যবহার করবেন। তো বন্ধুরা, এটি একটি ফিল্টারের মতন অপশন। যখন আমরা কোনো ডেটা, মানে অনেকগুলো ডেটা যখন আমরা ফিল্টার করি, তো আমরা নর্মালি সেটাকে ফিল্টার দিয়ে অ্যাপ্লাই করি। কিন্তু এইখানে মাইক্রোসফট এক্সেল এর একটি নতুন ফিচার্স অ্যাড হয়েছে, সেটি হচ্ছে স্লাইস। ঠিক আছে, তো এই স্লাইস অপশনটি ইউজ করে আমাদের ফিল্টার অপশনটি আমরা ব্যবহার করব। তো চলুন শুরু করা যাক। তো এই স্লাইস অপশনটি থাকে বন্ধুরা এই ইনসার্ট ট্যাবে। এইখান থেকে আপনাকে এই স্লাইজার অপশনটি আপনাকে নিতে হবে। তো তার আগে আমাদের এখানে কিছু ডেটা এন্ট্রি করে নিতে হবে, যেমন ধরুন স্টুডেন্ট নেম, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, স্টুডেন্ট আইডি। তো আমি কিছু টাইপ করে নিচ্ছি। এবারে এইখানে আসছে আমাদের স্লাইসার যেই ব্যবহার করব তার ইউটিলিটিটা এবার এইখানে আসছে। তো নর্মালি আমরা কি করি, নর্মালি আমরা ফিল্টার অপশনটি ব্যবহার করি, মানে যখন আমরা এই হেডারে রাখবো, হেডারে রেখে হোমে গিয়ে এই শর্ট অ্যান্ড ফিল্টারকে আমরা ফিল্টারটা ইউজ করি। ফিল্টারটি কেন আমরা ইউজ করি বন্ধুরা, যেমন ধরুন কথা কথা আমরা আমাদের এখানে একটি র্যান্ডম রিপোর্ট এসছে যেখান থেকে আমরা শুধু নৈহাটি সিলেক্ট করব। তো নৈহাটি যখন সিলেক্ট করব, তো নৈহাটি অ্যাড্রেসে যত স্টুডেন্ট আছে তাদের নামই দেখাবে। ঠিক আছে, যেমন আমি এখানে হাওড়া সিলেক্ট করব, তো হাওড়ার দেখাবে হাওড়ার কটা স্টুডেন্ট আছে। তো এই যে ফিল্টারটি, এটাই স্লাইজে কাজ করবে। তো স্লাইস ব্যবহার করতে গেলে আরেকটি জিনিস মনে রাখতে হবে যে স্লাইস আমাদের সবসময় টেবিলে কাজ করে। মানে আমি যদি এইখানে রেখে ইনসার্টে গিয়ে স্লাইসে আমি যদি ক্লিক করি, তাহলে কিন্তু কাজ করবে না। তো সেটা কি করে করব, সেটা করতে গেলে এই যে আমি ফরম্যাটটি তৈরি করেছি, ফরম্যাটটি সিলেক্ট করব, সিলেক্ট করে ইনসার্টে গিয়ে এই ইনসার্টে যেতে হবে, যে হোম, তারপরে ইনসার্ট, এই যে টেবিল অপশনটি দেখছেন এই টেবিলে ক্লিক করে দেবো, করে ওকে। তো এটি জাস্ট এটি টেবিল তৈরি হয়ে গেল। এইবার আর কি করব, আবার ইনসার্টে যাব, গিয়ে স্লাইসার অপশন ক্লিক করব। তারপরে এখানে দেখুন চলে এসছে ফিল্ডগুলো। তো এখানে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট। তো আমি চাইছি যে শুধু অ্যাড্রেস এবং ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবো। তো এই দেখুন চলে এসছে। ঠিক আছে, এইগুলোকেই বলা হয় স্লাইজার। মানে যে যখন আমি এখান থেকে যখন ফিল্টার করছি, ফিল্টার করে আমি এখানে আনছি, এটাও ঠিক ওই সেম। এখানে আমি যখন ক্লিক করব, দেখুন আমাকে রিপোর্টগুলো শো করছে বাঁদিকে। ঠিক আছে, আপনার চাইলে এখানে শুধু নর্থ চব্বিশ পরগনার ডেটা দেখবেন, তো দেখতে পারবেন, সাউথের দেখতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে স্লাইসটি কাজ করে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।